এই ফুল কম্বোর দাম হচ্ছে কিন্তু 449 মানে 450 টাকাই ধরো, আর যদি তোমরা হ্যাপি আওয়ারে আসো তাহলে 419 টাকায় পেয়ে যাবে। এটা এ হচ্ছে ঝগড়া করেছে, ঠিক আছে, আমার সাথে একটু রুড ব্যবহার করেছিল, সে যেন শাস্তি হচ্ছে, যা সাজাতে হবে আজকে সারাদিনে। পুরো চিকেন ঠাসা, খুব একটা ঝালও লাগবে না, হালকা মিডিয়াম স্পাইসি, দুর্দান্ত খেতে। তো আগের সপ্তাহে আমরা তোমাদেরকে দেখিয়েছি দারুন দারুন বিরিয়ানি কম্বো, বিরিয়ানি থালি। আমরা তো চাইনিজ খেতেও ভালো, শেয়ারেবল ছিল আবার, তো আমরা তো আবার চাইনিজ খেতেও ভালোবাসি, আফটার অল বাঙালি বলে কথা। তো এই সপ্তাহে দেখাবো হচ্ছে গিয়ে শেয়ারেবল চাইনিজ কম্বো, তাও রোমান্টিক রেস্টুরেন্টে, কাপলরা আসতে পারবে, আফটার অল পুজো আসছে। দোকানটা কিন্তু বাস পিছনে দেখা যাচ্ছে, সেই সূত্রেই বলে দিই দোকানটা কোথায়। এই যে পিছন দিকে বাগবাজার সঞ্জীবনী হসপিটাল, ঠিক আছে, তার ঠিক সামনেই মোটামুটি বলা যায়। তোমরা যদি মেট্রোয় আসো তাহলে শ্যামবাজারে মেট্রোতে নেমে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে মনীন্দ্র কলেজের পাশ থেকে 5 মিনিট হাঁটা, লিংক থাকবে ডেসক্রিপশন বক্স। ম্যাডাম মাঝখান থেকে আমায় বাঁচাতে এলো, আমি যেখানেই দেখাতে যাচ্ছি লোকটা টাক নিয়ে চলে আসছে। হ্যাঁ, লোকটা একটু টাকের পাবলিসিটি দরকার ছিল। কলেজে পড়াকালীন এই এলাকাটা আমি মোটামুটি সপ্তাহে 2-3 দিন আসতাম, আর এইখান থেকে খেতাম, এইটা না পাশে মৌচাক থেকে খেতাম, এখানে খুব সুন্দর কচুরি পাওয়া যায় এখানে, আর এখানে পটলার কচুরির দোকান আছে, ওটা আবার ভিডিও আছে আমাদের। শ্যামবাজারে বেশ দুর্দান্ত কিছু দোকান আছে, যাই হোক খাওয়া দাওয়া তো হবে, কিন্তু সবার আগে সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুড গ্যাজম। আচ্ছা, এই হচ্ছে সাদেরপাড় রেস্টুরেন্ট, এখানে মোটামুটি বাইরেই একদম লাইভ কিচেন রয়েছে এখানে, আর ভেতরে এই জায়গাটা মোটামুটি বসার জায়গা রয়েছে, নিচে দুখানা টেবিল রয়েছে, আর উপর দিয়ে এখান দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, এখান দিয়ে উপরে একটা, যেটা তোমাদের বললাম কাপল স্পেশাল। এই গোল ঘোরানো সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এসে এই যে সুন্দর অ্যাম্বিয়েন্স, ভ্যালেন্টাইন লেখা রয়েছে, আর এখানে বোতল টোতল রাখা রয়েছে, এখান থেকে চাইলে খেতে পারো। এই হচ্ছে ভেতরে মোটামুটি অ্যাম্বিয়েন্স, যেখানে ম্যাডাম বসে আছে, আর আগের দিন তো দেখালামই কী খেলিস তুই, এটা টাউনশিপ খেলতে বসে বসে। শেয়ারেবল কম্বো খাওয়ার আগে ভাবলাম একটু স্টার্টার দিয়ে শুরু করা যাক, সেই জন্য নিয়ে নিয়েছি মোমো। এখানে 4 ধরনের স্পেশাল মোমো পাওয়া যায়, আমরা 2 রকম নিয়েছি, একটা হট গার্লিক আর একটা মাঞ্চুরিয়ান, এছাড়াও রয়েছে হচ্ছে গার্লিক চিকেন মোমো এবং শেজওয়ান মোমো। তো ফাইনালি লাভ ইজ ইন দ্য এয়ার নিয়ে মাঞ্চুরিয়ান মোমো, ওপরটা দেখা, ওপরটা পুরো মানে ওই যে একটু হালকা গামাখা গ্রেভি টাইপের ওপর দিয়েও দিয়েছে, জুসটা বেরিয়েছে দেখ, এবারে খাই। পুরো চিকেন ঠাসা, একটা হালকা ঝালের ব্যাপার আছে না, মানে খুব একটা ঝালও লাগবে না, হালকা মিডিয়াম স্পাইসি, দুর্দান্ত খেতে, একদম উপরের কোটিংটা সফট, মানে মনেই হবে না কোটিংটা আদৌ আছে, একদম পাতলা বললাম না। আচ্ছা, এবার নেক্সট মোমো হচ্ছে হট গার্লিক মোমো, এখানে যেরকম একটুখানি কুচো কুচো করে দেওয়া ছিল, এখানে একটু বড় বড় গোটা গোটা তোমার পেঁয়াজ পেঁয়াজ দেওয়া রয়েছে, ওপরে ধনে পাতা দেওয়া রয়েছে। মোমোর সাইজটা দেখতে পাচ্ছি একটু লম্বা লম্বা, মিডিয়াম সাইজের মোমো, এবং গাটা দেখ কতটা মানে একদম ড্রুলিং দেখতে লাগছে, খাই এবার। মাঞ্চুরিয়ানটা ছিল হালকা একটু স্পাইসির দিকে, হট গার্লিকটা কিন্তু একদম মিডিয়াম, হালকা একটু সুইটনেস রয়েছে, কিন্তু মেন যে ফ্লেভারটা সেটা হচ্ছে গার্লিকি ফ্লেভারটা, ওপর দিয়েও যতটা ছড়ানো, ভেতরে স্টাফিংয়েও গার্লিকি ফ্লেভারটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগেও চাইনিজের মধ্যে। মোমোগুলো চূড়ান্ত দুর্দান্ত, কাপল কম্বো নিতে আসছে ওটা তো শেয়ারেবল, তার সঙ্গে মোমো একটা নিয়েই। এ হচ্ছে ঝগড়া করেছে, ঠিক আছে, আমার সাথে একটু রুড ব্যবহার করেছিল, সে যেন শাস্তি হচ্ছে, যা সাজাতে হবে আজকে সারাদিনে। রোহান ভাই নিজেকে একা সব করে নিতে হবে।
আচ্ছা তো আমাদের কাপল কম্বো চলে এসেছে, কাপল কম্বো সবার আগে তোমাদের বলে দিই কি কি রয়েছে। শুরু হচ্ছে হচ্ছে এই যে সুন্দর গ্লাস ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে যেদিন যেরকম অ্যাভেলেবল থাকবে। তার সঙ্গে রয়েছে স্যুপ, আর তারপরে তোমরা দু বাটি স্যুপ, মোমো পাবে, এখানে চার পিস মোমো রয়েছে, আর এটা রয়েছে ড্রাই গার্লিক চিকেন এরকম কিছু একটা আইটেম। আর মেন কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এক বাটি, মানে বেশ মোটামুটি একটা কোয়ান্টিটি রয়েছে দেখতে পাচ্ছি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস কম্বো, কিন্তু জেনারেলি চিকেন ফ্রাইড রাইস থাকে না, চিকেন ফ্রাইড রাইস, চিকেন নুডলস দুটোই তোমরা পাবে। আর এখানে অপশান পাবে তোমরা চিলি চিকেন আর ইয়ের মধ্যে শেজওয়ান চিকেনের মধ্যে, যে কোনো তোমরা নিতে পারো, আমরা চিলি চিকেন নিয়েছি। ব্যাস সমস্ত কিছু হয়ে গেছে, চলো শুরু করা যাক এবার। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এটা কিন্তু শেয়ারেবল বাট দুজনের জন্য, যদি চারজন এসে শেয়ার করতে চাও তাহলে রদুরা যেটা বলেছিল সেটা মনে করবে। শুধু ডাব নিয়ে গোত গোত করে গিলবি না। স্যুপটা রয়েছে দেখতে পাচ্ছি গাঢ় স্যুপ, এই এই যে জিনিসগুলো এটা তো চিকেন মনে হচ্ছে না, এই হোয়াইট চিকেনেরও পিস দেখতে পাচ্ছি, এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে মাঞ্চুরিয়ান টাইপের খেতে, মাঞ্চুরিয়ানের গ্রেভি যেরকম হয় না, ভেজিসে ভরপুর, এগে ভরপুর, চিকেন মনে হচ্ছে আমার রয়েছে টক ঝাল মিষ্টি টাইপের, অন্যরকম খেতে ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কস মানে আলাদা করে খেয়ে কিছু বলার নেই, থামস আপ বা কোক বা পেপসি কিছু একটা হবে এটা। নেক্সট হচ্ছে আমাদের মোমো দু প্লেট খেয়েছি বাট এখানেও রয়েছে, হ্যাঁ এখানেও মোমো রয়েছে, এটা কাঁটা দেনা বাবা, এটা নর্মাল প্যান ফ্রাইড মোমো, গ্রেভিটা দেখতে পাচ্ছ, চার পিস দেবে নর্মাল প্যান ফ্রাইড মোমো। বাই দ্য ওয়ে দামটা বলে দিই, এই ফুল কম্বোর দাম হচ্ছে কিন্তু 449, মানে 450 টাকাই ধরো। আর যদি তোমরা হ্যাপি আওয়ারে আসো, মানে হচ্ছে 4টা থেকে 6টা, বিকেল 4টা থেকে বিকেল 6টা, তার মধ্যে যদি তোমরা আসো তাহলে 419 টাকায় পেয়ে যাবে এটা। ও মোমো নিয়ে কিছু বলার নেই, বলে দিচ্ছি বেসিক্যালি আমার ইয়ের ভেতরে তোমরা ইয়েটা দেখতে পাচ্ছ, এবং সাবিনটা পুরো আমার মুখের ভেতরে চলে এসছে, আগে যে দুটো খেলাম তার থেকে আলাদা পেয়ে যেটা আমার যেটা প্যান ফ্রাইড আমার প্রচণ্ড ঝাল করে দেয়, আমার খুব মানে খেতে পারি না অত ঝাল, তাই ভালো। কাপল কম্বো তোকে না খাওয়ালে বাজে লাগবে, তো ওটা বাইরে গ্রেভি ছিল, ওটা কী করবো, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে না, শুরু কর, রাইস খাবো ম্যাডাম, অবশ্যই রাইস, রাইসই আমার ফেভারিট, হালকা করে স্লাইড করে এরম ভাবে, 3-4 পিস চিকেন তো এখানেই পড়ে গেলো ভাই, প্রচুর চিকেন। আর এই বাটির কোয়ান্টিটি ভাই দেখতে পাচ্ছ কতটা চামচটা ডিপ হচ্ছে, প্রচুর কোয়ান্টিটি, এটা মনে হচ্ছে আমার একজনের আলাকাটাতে যে কোয়ান্টিটি থাকে সেটা না হলো তার থেকে খুব বেশি কম নেই আর কি। আর তার সঙ্গে আমি নিয়ে নিই হচ্ছে এটা ইয়ে চিলি চিকেন, নিয়ে চিলি চিকেন, চিলি চিকেন 4 পিস রয়েছে, একটু গ্রেভি নিয়ে নিই হালকা করে, গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় গ্রেভি, এই যে দেখা যাচ্ছে, আগে শুধু রাইস ভাই, তোকে খাইছিলাম সানিস রিফ্রেশন থেকে মনে আছে, বার্ন্ড ফ্লেভার থাকে না, এটা কিন্তু বার্ন্ড গার্লিক ফ্রাইড রাইস নয়, কিন্তু যে কোনো দোকানের থেকে হোল ডিফারেন্ট খেতে, যেটা কথা বললাম সানিস রিফ্রেশমেন্ট, ওটা আমাদের বহনগরের আশেপাশে রয়েছে, একমাত্র ওটার সঙ্গে মিল পেলাম একটা খুব সুন্দর বার্ন্ড ফ্লেভার পাবে, দারুণ লাগলো আমার। এরকম সাইজের চিকেন রয়েছে, তোমাদের কেটে দেখাই যাবে, এই যে সুন্দর কেটে গেলো, কিন্তু ভেতরটা কিন্তু মোটামুটি ভরপুর চিকেন আমি দেখতে পাচ্ছি, আর বাইরের কোটিংটা বেশ পাতলা। তবে চিকেনটা দেখে আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে লেগ বোনলেস নয়, নর্মাল চেস্ট বোনলেস, ব্রেস্ট বোনলেস যাই বলো, খেতে নরম, তাতে কোনো অসুবিধা নেই। কম্বোর মধ্যে খাচ্ছ তাও এত কম দামে, কত কিছু এক্সপেক্ট করবে তোমরা, বেশ ভালো করে আগুন লাগিয়ে। আচ্ছা এই কম্বোটা কিন্তু পুজোর সময় অ্যাভেলেবেল থাকবে না, আপাতত 25শে সেপ্টেম্বর অবধি অ্যাভেলেবেল, আবার পুজোর পরেও অ্যাভেলেবেল থাকবে, তোমরা হ্যাঁ তোমরা আসার আগে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে একবার কল করে এসো। যে কোয়ান্টিটির রাইস ছিল সেই কোয়ান্টিটিরই আবার চাউমিন রয়েছে, এবং সেটাও চিকেন, সেটাও চিকেনের, এবং চিকেন ঝোড়ো ঝোড়োও করছে, এবং দেখতেও বেশ একটা মানে স্ট্রিট স্টাইল আর রেস্টুরেন্ট স্টাইলের একটা ম্যাশ আপ টাইপের। আর তার সাথে হচ্ছে এটা অ্যাকচুয়ালি স্টার্টার ডিশ, এটা হচ্ছে হট গার্লিক চিকেন, 4 পিস রয়েছে, চাউমিনে হচ্ছে কি ভেজিস পুরো ভরপুর, এবং তার সঙ্গে এই দেখো চিকেন, মানে আমি 2 চামচ নিয়েছি তাতে 3-4টা চিকেন ঝরে পড়েছে, একটা না মেশানো টেস্ট রয়েছে, শুধুমাত্র চিকেনগুলো ওপরে রয়েছে এরকম না, চিকেন স্টক ওয়াটারও মেশানো হতে পারে, বা চিকেন ভাজার পরে যে মানে তেলটা সেটা সেটাও ব্যবহার করা হতে পারে জানি না, কিন্তু টেস্ট এনহ্যান্স করছে এবং বেশ ভালো খেতে লাগছে। তোমাদের এটার সাথে আর কিছু আলাদা করে মেশাতেও হবে, এক্স্যাক্টলি না, এটার সাথে তোমাদের খেতে লাগবে না, ওটার সাথে তোমাদের খেতে লাগবে না, আমার মতে মানে আমার মতে খেয়ে যাও, হ্যাঁ খেয়ে যাও। পিছনে বাঘের পেছনেই দেখো,
হ্যাঁ আমার পেছন। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমার এটা যথেষ্ট রিজনেবল লাগলো, কারণ এত কম দামে আর খেতে সুন্দর। এক্স্যাক্টলি আলাকার্টে লেভেলের কোয়ালিটি মেইনটেইন করে, এবং এইটাই তোমরা যখন আলাকার্টে নেবে না ওটা, হ্যাঁ 50 টাকা থেকে শুরু, 50 টাকা থেকে রাইস বা নুডলস শুরু হচ্ছে আর কি। কম্বোটা পূজোর সময় থাকবে না, পূজোর সময় মেইন কোর্সটা চালু থাকবে। দাদা বললেন যে একটা কাপল যদি 200 টাকা নিয়েও ঢোকে তারাও ভরে খেয়ে বেরোবে মন ভরে। তো যাই হোক চলো, এরপরে আরেকটা শুট আছে এখানেই, সেখানে যাবো। তবে তার আগে এই ভিডিওটা শেষ করে দিই প্লিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে ভালো লাগলে আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো, থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইয়োর ডে। ড্রিম বিগ, লিভ বিগার।